পিরিয়ডের সময় ওর প্রচন্ড ব্যথা হয় কোমরে। আমি একটু তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তুমি যে সুন্দর করে প্রশ্নটা করেছো তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমার বয়স 15 এবং তুমি মাসিকের সময় তোমার বেশ ব্যথা হচ্ছে, এটা তুমি সমস্যাটা তুলে ধরেছো। এবং ওর সাথে বলতে সম্ভবত ওর বাবা বা অভিভাবক কেউ আছে, যেটা আরো বেশি আমরা অ্যাপ্রিশিয়েট করি। এবং আমি অবশ্যই বাবাকেও অনেক ধন্যবাদ দিব যে এই ব্যাপারে আপনারা খোলামেলা মেয়েটির সাথে কথা বলছেন, যেটা একটা আমি মনে করি যে একটা পজিটিভ দিক, যে মেয়েরা মাসিকের সময় ব্যথা হবে এটা মানুষকে বলবে, মানুষকে জানাবে, টেলিভিশনে বলবে, এটা তো ভাবতেই পারা যায় না। যে জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাবো। মেয়েটির নাম কি জানি না, কিন্তু যাই হোক, এখন মিম খাতুন, মিমকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো। এখানে আমাদের আলোচনাতে নিশ্চয়ই তুমি কিছুটা বুঝতে পেরেছো যে তলপেটে ব্যথা মাসিকের সময় একটু হয়, সেটা স্বাভাবিক, সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। বরঞ্চ সেই ব্যথাটা হলে একজন মেয়ে তার নিজের একটা প্রস্তুতি নেওয়ার সময় পায়। কিন্তু যখন দেখা যায় যে ব্যথাটি সহ্য করা কঠিন, কোনো ওষুধেও ধরছে না, তখন কিন্তু আমরা একটু চিন্তা করি যে এটা তো স্বাভাবিক ব্যথা হলো না। এবং এই যে অস্বাভাবিক রকম ব্যথা, অনেকে অনেক ধরনের ভাবেই প্রকাশ করে ব্যথাটা। কেউ কেউ বলে যে মনে হয় যেন তলপেটে ছুরি দিয়ে কেউ নাড়া দিচ্ছে, কেউ কেউ বলে যে এমন পেইন যে আমি পায়খানা পেশাব করার সময় আমি করতে পারি না, এই ধরনের সমস্যা বলে। কিন্তু আশা করি তোমার হয়তো এতটা তীব্রতর না, এবং তোমার ব্যথা যেটা হচ্ছে এটা এই বয়সে অনেক কারণেই ব্যথা হতে পারে, তার মধ্যে অনেকেরই মাসিকের সময়ে যে ব্যথাটা হয়, একটা আমরা বলি যে ডাক্তারি ভাষায় যেটা বলি স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া, যেটা এই অল্প বয়সী মেয়েদের হয়। তো আমি তোমাকে বলবো যে তোমার যদি কোনো ওখানে গাইনোকোলজিস্ট থাকে তাকে তুমি একটু দেখিও, তার কারণ একটু পরীক্ষা করার দরকার আছে, তলপেটে তুমি ব্যথা পাও কি না সেটা একটু দেখার দরকার আছে, মাসিকের পরিমাণটা কেমন হয়। আর সাধারণত আমরা এই ধরনের যদি ব্যথা হয় আমরা কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা বলি NSAID, এটা ডাক্তাররা সবাই জানে যে NSAID, এই ধরনের ওষুধ আমরা দিয়ে থাকি যাতে এর জন্য যে ইনফ্ল্যামেশন আমরা বলি যে প্রদাহ যেটা হয় সেইটা কিছুটা কমিয়ে আনতে পারে। এবং এইটাতে যদি তোমার ভালো না হয়, ওষুধে যদি ভালো না হয়, তাহলে তুমি অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে যাবে।